নমস্কার বন্ধুরা কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রাজ্যে আবার নতুন করে নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অফিসিয়ালি বাইশ এগারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট একটি আপডেট নার্স পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যে এখানে কিন্তু প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে না হবে তোমার যোগ্যতা দেখে প্রার্থীদের শুরুতেই বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা করে আর ইন্টারভিউর তারিখ হলো পাঁচ বারো দু হাজার চব্বিশ ডিসেম্বরের পাঁচ তারিখে সরাসরি তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে ইন্টারভিউ ডেট টাইম ঠিকানা সব বলে দেওয়া রয়েছে তোমার বয়স যদি চল্লিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তবে তুমি অবশ্যই চলে যাবে এই নির্দিষ্ট স্থানে তার আগে তোমাদের কি করতে হবে কিভাবে আবেদন করতে হবে বয়স সীমা কী থাকতে হবে বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের এখানে ডিটেলস অবশ্যই দেখে নিতে হবে পুরো ভিডিও অবশ্যই দেখো না দেখলে খুব মিস করবে দুর্দান্ত অপরচুনিটি এসেছে আবারও নার্স পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি খুব রিসেন্টলি নাটিসটি প্রকাশিত হয়ে গেছে চলো ডিটেলসে জেনে নিই তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ কিনা এখনও আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করো নি এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলো তোমাদের সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নাটিসটি নোটিশটি দেখতে পাচ্ছি এখানে নোটিসটির অফিসিয়াল নোটিসটির নাম্বার মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হয়েছে বাইশ এগারো দু এই যে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে সবার প্রথমেই বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদের যারা নাকি ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থী তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এখানে আবেদন করতে তোমাদের কোনো প্রকার আবেদন মূল্যও লাগবে না এবং কোনো প্রকার রিটার্ন এক্সামও হবে না তোমাকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে নার্স পদের জন্য কিন্তু এখানে প্রার্থীদের প্রতি মাসে স্যালারি রয়েছে পঁচিশ হাজার টাকা করে শুরুতে পার মান্থ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্রার্থীদের বয়সটি থাকতে হবে চল্লিশ বছর বয়সের মধ্যে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হলেই তুমি এখানে আবেদন করতে পাবে তবে প্রার্থীদের কিন্তু এখানে চাকরিটি হওয়ার পর কি কি জবে রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো সব ডিটেলসে বলে দেওয়া রয়েছে প্রার্থীদের বলা হয়েছে দশটা থেকে এগারোটার মধ্যে পাঁচ তারিখেই কিন্তু ইন্টারভিউ হবে দশটা থেকে এগারোটার মধ্যে তোমাকে আগে রেজিস্টার করতে হবে নাম তারপর ইন্টারভিউর জন্য তোমাকে ডাকা হবে সেদিনই তোমার ইন্টারভিউ দশটা থেকে এগারোটার মধ্যে তোমাকে দশটার আগে পৌঁছে যেতে হবে পাঁচ বারো দু হাজার সেই নির্দিষ্ট স্থানে প্রার্থীদের কি করতে হবে দেখো এই যে পঁচিশ হাজার টাকা বেতনের নার্স পদে নিয়োগ করা হচ্ছে তোমাকে কিন্তু একটি বায়োডাটা বানিয়ে নিয়ে যেতে হবে আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বেরোয়নি তোমাকে ওই দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকলেই হবে আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না প্রার্থীদের একটি সুন্দর করে বায়োডাটা বানিয়ে নিতে হবে আর বায়োডাটার সঙ্গে সমস্ত সেলফ অ্যাটেস্ট কপিগুলো অ্যাটাচ করে নিয়ে যেতে হবে জেরক্স কপি এবং অরিজিনাল কপি কিন্তু নিয়ে যেতে হবে সুন্দর করে একটি বায়োডাটা বানিয়ে নেবে এফর পেজে সুন্দর করে নিজের যেখানে নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা বয়সীমা ওপরে ফটো সিগনেচার সব কিছু যেন থাকে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিং ওয়ান সেলফ অ্যাটেস্ট কপি অব দেয়ার টেস্টেমোনিয়ালস ইনক্লুডিং বায়োডাটা তারপর দেখো যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে তা হলো বায়োডাটা তো অবশ্যই নেবে তোমার বয়সের প্রমাণপত্র নেবে শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটগুলো নেবে তারপর তোমার ভোট কার্ড আধার কার্ড যদি কারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে এই নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে এখানে দেখো বলে দেওয়া রয়েছে তোমাকে যে স্থানে পৌঁছতে হবে তা হলো টু দ্য ডাইরেক্টর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ওয়ান জিরো এইট চিত্তরঞ্জন এভিনিউ কলকাতা সেভেন জিরো 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 সেভেন থ্রি এই ঠিকানায় ইন্টারভিউর দিন তোমাকে পৌঁছে যেতে হবে সমস্ত অরিজিনাল এবং জেরক্স ডকুমেন্টসগুলো নিয়ে পৌঁছে যেতে হবে তোমাকে দশটা থেকে এগারোটার মধ্যে তোমার নাম রেজিস্টার করবে তারপরেই ইন্টারভিউ পাঁচ বারো দু কিন্তু ইন্টারভিউ ডেট কেউ ভুলবে না তো এই পদের জন্য এই যে নার্স নিয়োগ করা হচ্ছে নার্স পদে কিছুদিন পরপর কিন্তু এরকম নার্স পদের জন্য নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে আসে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে নিয়ে প্রত্যেকটির আপডেট সেই চ্যানেল থেকে সবার আগে দিয়ে দেওয়া হয় কিছুদিন আগেও যে নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যারা সেই ভিডিও দেখুন অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে দেখে নেবে সেখানেও কিন্তু ন্যূনতম যোগ্যতায় প্রচুর নার্স নিয়োগ করা হচ্ছিল তো এখানে দেখো এই যে নার্স পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য পঁচিশ হাজার টাকা যে বেতন দেওয়া হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি যাওয়া হয়েছে দেখো এখানে প্রার্থীদের চাওয়া হয়েছে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং কোর্স তোমাকে কমপ্লিট করে থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন ইউনিভার্সিটি বোর্ড থেকে এবং সঙ্গে দু বছরের অ্যাটলিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে নার্সিং তুমি গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট হসপিটালে কাজ করে থাকো দেখো এখানে অপশান দেওয়া রয়েছে তুমি গভর্নমেন্ট সংস্থায় কাজ করে থাকো আর প্রাইভেট হসপিটালে কাজ করে থাকো এখানে তুমি আবেদন করতে পাবে তোমার সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এনে কিন্তু তুমি এখানে দেখাবে যে তুমি কাজ করেছো তার জন্য তারপর তুমি কি করবে সরাসরি এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তুমি চলে যাবে এই যে দেখো বলা হয়েছে ওয়াকেন ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এগারোটা থেকে দুটার মধ্যে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে সরাসরি সেদিনই সিলেক্ট করে নেওয়া হবে এই যে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে যদি তোমরা এই নটিশটি দেখে নিতে চাও নিজেরা কিংবা নোটিসটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চো কমেন্টসে জানাবে তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। অথবা তোমরা কি করবে ডাব্লিউ বি এই যে স্বাস্থ্য দপ্তর অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করবে সেখানে ভিজিট করার পর দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে স্বাস্থ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা নিজেরাও নোটিসটি কিন্তু দেখে নিতে পারবে এই যে দেখতে পাচ্ছ থার্ড নাম্বার যে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ইনফেকশন কন্ট্রোল নার্স এই রিক্রুটমেন্ট নোটিশটি কিন্তু পাঁচ বারো দু হাজার চব্বিশে ওয়াক ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে নার্স পদে যার ডেট পাঁচ বারো দু হাজার চব্বিশ এখানে স্টার্ট ডেট এন্ড ডেট কোনো স্টার্টিং ডেট নেই সরাসরি একটাই ডেট দেওয়া হয়েছে ইন্টারভিউর ডেট আগে থেকে যেহেতু কোনো প্রকার আবেদন করতে হবে না তো এখানে এখান থেকেও তুমি নোটিসটি নিজে ডাউনলোড করে চেকআউট করে নিতে পারো এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে এটা হলো কেলকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি তোমাদের এখানে বুঝতে কোথাও অসুবিধে হয়ে থাকে এখানে ফোন নাম্বার ফ্যাক্স এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে এই যে একটি ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ এস টি এম কলকাতা ডট ওয়ার এর মাধ্যমেও তুমি কিন্তু এই নোটিসটি ডিটেলসে নিজে চেক আউট করে নিতে পারো এখানে দেখো ফোন নম্বরে দেওয়া রয়েছে বিশদে জেনে নেওয়ার জন্য এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা নিজেরাও কিন্তু দেখে নিতে পারো সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নার্স পদে নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেই এটি কিন্তু খুব রিসেন্টলি একটা আপডেট বাইশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে আর আজকে পঁচিশ তারিখ মনে রাখবে পাঁচ তারিখে ওয়াক ইন্টারভিউ ডিসেম্বরের পাঁচ তারিখ ডেট টাইম ঠিকানা সব বলে দেওয়া রয়েছে তোমরা ডিটেলসে দেখে নিতে চাইলে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত চেকআউট করে নেবে এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট সাবডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ